প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে জানাই স্বাগত। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, প্রভাষক রসায়ন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায় রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়নের, আমরা এর আগে তোমাদের চারটি ক্লাস নিয়েছি এবং এইটা তোমাদের MT, সামনে যে তোমাদের MT 3 হবে তার সিলেবাস। এবং এই সিলেবাসের ওপরে তোমরা জানো সবাই যে তোমাদের রসায়ন প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটি মিলে 25 মার্কসের MCQ হবে। সেক্ষেত্রে তোমাদের MT 3টা শুধুমাত্র MCQ টাইপ, এটা কোনো রিটেন নয়। সেক্ষেত্রে তোমরা দুই পেপারের MCQ প্র্যাকটিস করবা MT 3-র জন্য। তো আজকের আমার আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে MCQ। এখন খেয়াল করো একটা জিনিস, আমরা কিছু MCQ নিয়ে আসছি। যেমন প্রথমত খেয়াল করো, 0.6 গ্রাম পানিতে অণুর সংখ্যা কত? তো তোমাকে আমি, তোমাদের যখন আমি জুম অ্যাপে ক্লাস নিচ্ছি তখন আমি বলছিলাম যদি তোমাদের MCQ টাইপে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা শর্ট সূত্র দিয়ে করতে পারবা। যেমন 0.6 গ্রাম, এটা হচ্ছে W-র মান, গ্রামে প্রকাশিত ভরটা সবসময় কী হয় W-তে। তাহলে এই যে 0.6 গ্রাম, এটা W-র মান আর অণুর সংখ্যা XC। তাহলে তুমি কী করতে পারো, সূত্র মিলাতে পারো W/M সমান XA/N। W-র মান যদি 0.6 হয় আর M পানির আণবিক ভর হচ্ছে তোমার 18, ইকাল টু XA অণুর সংখ্যা, NA হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা দিয়ে তোমরা ক্যালকুলেশন করলে দেখবো সম্ভবত উত্তরটা ক নম্বর আসবে। তো তোমরা এখন যারা প্র্যাকটিস করতেছো তারা প্র্যাকটিস করো, এবং আমি যে অঙ্কগুলো তো এখানে তোমাদের করা যাচ্ছে না, কিন্তু আমি তোমাদের সূত্রগুলো বুঝিয়ে দিচ্ছি আর তোমরা এগুলো কমপ্লিট করে নেবে। SATP-তে গ্যাসের মোলার আয়তন কত? যেমন SATP-তে গ্যাসের মোলার আয়তন 24.789 লিটার, এটা তোমরা জানো। তারপর একটি নাইট্রোজেন অণুর ভর কত? তো একটি নাইট্রোজেন অণুর ভর কত? তো তোমাকে এবার W-র মান বের করতে হবে। তো তোমাকে যদি W-র মানটা বের করতে হয় তাহলে তুমি একইভাবে সূত্র বের করবা W/M ইকুয়াল টু XA/N। তাহলে X-এর মান মানে কতটি, এখানে একটি বলার জন্য X-এর মান হবে 1, N এর মান তো তোমার 6.02 × 10⁻³৩, আর আণবিক ভর তো নাইট্রোজেনে 28, আর W-র মান তুমি বের করবা। তাহলে এখানে সূত্রটা হবে কি W/M ইকুয়াল টু XA/N, এখান থেকে W-র মান বের করবা। আর বাকি যেমন X-এর মান আছে, N এর মান আছে, আণবিক ভর মুখস্থ আছে, তাহলে এখানে সম্ভবত 23 নম্বরে যে উত্তরটি আসবে এটা গ নম্বর। এবার ঘ নম্বরে দেখো, 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের কার্বন পরমাণুর সংখ্যা কত? তাহলে কার্বন তো এখানে একটি আছে, তার মানে কি অণুর সংখ্যা যেটা হবে সেটাই তোমার এখানে পরমাণুর সংখ্যা হিসেবে কাজ করবে। W/M ইকাল টু XA/N এই সূত্র দিয়ে করলে 64 নম্বরের উত্তর খ আসবে, 2.73 × 10⁻²t। এবার দেখো, 100 মিলি ডেসিমিলের দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে? তাহলে ডেসি, এখানে দেখো তোমার কিন্তু সবসময় কত গ্রাম, তুমি মোলারিটি যে সূত্রটা জানো W=MVS/1000, W=MVS/1000-এর সূত্র দিয়ে তুমি করো, তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করে দেখবা যে তোমার এখানে ডেসিমোলারের জন্য S-এর মান তোমার দেওয়া আছে 0.1। তাহলে W=MVS/1000-এর মান বসালে তুমি একটা উত্তর পেয়ে যাবা, এটা 0.98 গ্রাম। 10% সোডিয়াম কার্বনেটকে 250 মিলি দ্রবণে কী পরিমাণ পানি মিশালে দ্রবণের ঘনমাত্রা সেমিমোলার হবে?
তাহলে 10% সোডিয়াম কার্বনেট। এখন 10% সোডিয়াম কার্বনেট থেকে তুমি প্রথমত এখান থেকে একটা ইয়া বের করে নাও, ঘনমাত্রা আকার বের করে নাও, যে ডব্লিউ সমান সমান এমভিএস বাই 1000। এখান থেকে তুমি কী করতে পারো, যে ডব্লিউ সমান সমান এমভিএস বাই 1000 করলে এখান থেকে ডব্লিউর মানটা তুমি বের করবা। এখানে ডব্লিউ সমান এস 10% থেকে এখানে 10টা হচ্ছে ডব্লিউর মান, 100 হচ্ছে ভি এর মান। আণবিক ভর তোমার জানা আছে, ভি এর মান এটা কিন্তু এখান থেকে কিন্তু ভি নেওয়া যাবে না। তারপরে এখান থেকে তুমি যখন এখান থেকে একটা এস পেয়ে যাবা, এবং 250 মিলি দ্রবণে কী পরিমাণ পানি মিশালে দ্রবণের ঘনমাত্রা সেমিমোলার পাওয়া যাবে, তাহলে কী পরিমাণ, তারপর ডব্লিউ সমান সমান তুমি সেমিমোলার দ্রবণে ক্যালকুলেশন করলে তোমার অঙ্কের উত্তরটি হয়ে যাবে। তো এটা দুইটা স্টেপে আছে, দুটো স্টেপে এটা কমপ্লিট করতে হবে। এবার দেখো, 250 মিলি সেন্টিমোলার দ্রবণ প্রস্তুত কত গ্রাম অক্সালিক অ্যাসিড প্রয়োজন। অক্সালিক অ্যাসিডটা তোমরা সংকেতটা যদি তোমার মনে না থাকে লিখে নাও, H2C2O4, এটা অক্সালিক অ্যাসিড। সেন্টিমোলার দ্রবণের ক্ষেত্রে তো জানোই 0.01 মোল, এটা হলো ঘনমাত্রা। এখানে উত্তর আসবে 67 নম্বরে ক, 0.225 68 নম্বর, কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে প্রমাণ অবস্থায় 20 লিটার অক্সিজেন পাওয়া যাবে। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে তোমরা জানো পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন, এবং সমতা করে নিতে হবে। তাহলে এখান থেকে তুমি প্রথমে প্রমাণ অবস্থায় পটাশিয়াম ক্লোরাইড কতটুকু উত্তপ্ত করলে কতটুকু পাইলা, তাহলে এখন প্রমাণ অবস্থার ক্ষেত্রে তো তুমি জানোই যে কত, এত গ্রামকে উত্তপ্ত করলে ওই পাশে যদি 3 থাকে তাহলে 3×22.4 লিটার, মানে অক্সিজেনের সমতাকৃত সমীকরণটা যা আসবে সেটা দিয়ে তোমরা ক্যালকুলেশন করে বের করতে পারবা 20 লিটার অক্সিজেন পাওয়া যাবে। কে মানে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 20 লিটার অক্সিজেন পাওয়া যাবে। তাহলে তাহলে তুমি কী করে গ্রামটাকে সবসময় কী থাকবে, ডান সাইডে থাকবে, বাম দিকে লিটারটা নিবা। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে কার্বন ডাইঅক্সাইডের ভর বের করো। তাহলে 50 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড কতটুকু বেরোবে সেটা তুমি ক্যালকুলেশন করলে তো পেয়ে যাচ্ছ। প্রথমে ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা মোটামুটি এটা আমাদের সবার মানে আণবিক ভরটা মুখস্থ আছে, যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, 40 গ্রাম, 1 গ্রামে কত, 50 গ্রামে কত, তাহলে তোমার অঙ্কটি হয়ে যাচ্ছে। তাহলে 68 নম্বরে তোমরা যেটা ক্যালকুলেশন করে পাবা, 68তে ঘ নম্বর পাবা 72.98 গ্রাম, এবং 69 উত্তরটা আসবে খ নম্বর 22। এবার দেখো, আমরা পরবর্তীতে এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। তাহলে তোমরা এই যে 68 আর 70 নম্বরটা সেম নিয়ম, এবার কতটুকু পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন একইভাবে এসটিপিতে। তো তোমার এসটিপির ক্ষেত্রে তো তোমরা জানোই একদম সরাসরিভাবে তোমরা এটা করতে পারবা, 70 নম্বরে উত্তর হবে ঘ 81.73। এবার দেখো 71 নম্বর, 14.5 গ্রাম সোডিয়াম কার্বনেটকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত গ্রাম HCl লাগবে। সোডিয়াম ক্লোরাইডের সাথে প্রথমে HCl-এর বিক্রিয়াটা করে নিবা, করার পরে দেখো এখান থেকে আমরা বিক্রিয়া করার পরে যে 1 গ্রাম মানে সোডিয়াম ক্লোরাইড প্রমাণ অবস্থায় কতটুকুর জন্য কতটুকু লাগলে, 1 গ্রামে কত, 14.5 গ্রামে কতটুকু, তাহলে 71 উত্তর আসবে 9.98 গ্রাম। এরপরে আমরা দেখো 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিশিষ্ট 250 মিলি দ্রবণে 250 মিলি পানি যোগ করলে মোলার ঘনমাত্রা কত হবে। তো তার মানে তুমি তো বুঝতে পারতেছো যে পানির দ্রবণের আয়তন ভি এর মানটা 500 হয়ে যাচ্ছে, ডব্লিউর মান এত, তাহলে তো ঘনমাত্রা তুমি বের করতে পারতেছো। 72 নম্বরের উত্তরটা আসবে 1। আচ্ছা, এরপরে আসো আমরা একটা পাত্রের মধ্যে দেখো 200 মিলি 1.89 গ্রাম নাইট্রিক অ্যাসিড দিয়েছে, উদ্দীপকের দ্রবণের মোলারিটি কত। তোমরা ডব্লিউ সমান এমভিএস বাই 1000 করলে তোমার পাত্রের ঘনমাত্রাটা বেড়ে যাবে, এবং 73 উত্তরটি আসবে খ নম্বর 0.15 মোল। এবার আসুন আমরা 75 নম্বর একটা কোশ্চেন দিছি, 0.025 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ভর কত। তাহলে তুমি তো এখান থেকে তো তুমি বুঝছোই যে এখানে যখন তোমার এটা দেওয়া আছে তুমি সরাসরি কী করতে পারো, যে এত গ্রাম সমান কি এত দ্রবণের ভর সরাসরিভাবে তুমি এখানে উত্তরটা 75-এর খ নম্বরটা 1.4 পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বের করো, এখানে মোল দেওয়া আছে, তাহলে n সমান ডব্লিউ বাই
এম, ডব্লিউ বাই এম যদি দাও, আর এখান থেকে তুমি সরাসরি এখান থেকে আরেকটা সূত্র করতে পারো ভিএস, ক্যালকুলেশন করলে আসবে 1.4 গ্রাম। তাহলে এখান থেকে দেখো আমরা সরাসরি এন এর মানটা ঘনমাত্রা আকারে পেয়ে যাচ্ছি, আয়তন ভরটা বের করতে হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো আমরা 5% যেটা ডব্লিউ বাই ভি আকারে সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, ওই একই সূত্র ডব্লিউ সংশন এমভিএস বাই 1000, এই সূত্র দিয়ে তুমি অঙ্কটি করলে মিলে যাবে। এখন দেখো আমরা যেটা বলতেছি পরের কোশ্চেন 77 নম্বর যেটা আছে, 10% সোডিয়াম কার্বনকে মোলারিটি বের করো, এটা তুমি ডব্লিউ সান এমভিএস বা 1000 দিয়ে করে আসতে পারো। আবার এটা শর্ট ফর্মুলা দিয়ে করতে পারো, পার্সেন্ট ইন্টু 10 ভাগ আণবিক ভর। তো পার্সেন্ট মানে 10% আছে, ইন্টু আণবিক মানে পার্সেন্ট 10 আছে, ইন্টু 10 কিন্তু সূত্রে, যদি 10% দিয়ে যদি কোনো কিছুর ক্ষেত্রে বের করতে বলে, তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবা যে সরাসরি কিন্তু সেটা কী হবে, এই মোলারিটিতে তোমাকে বের করতে বললে তোমার একটা সূত্র আছে পার্সেন্ট ইন্টু 10, পার্সেন্টটা হচ্ছে কত পার্সেন্ট, আর 10টা কিন্তু এটা ফর্মুলা আকারে ভাগ আণবিক ভর, ক্যালকুলেশন করলে উত্তরটি হয়ে যাবে। এবং আমরা এটার উত্তর 75 উত্তরটা বলছি, 76 উত্তরটা হবে গ নম্বর 0.893, এবং 77 উত্তরটি হবে গ নম্বর 0.9434। দ্রবণের মোলারিটি সাধারণত কোনটি, দ্রবণের মোলারিটি যদি তুমি বলতে চাও তাহলে দেখো 78 ঘ নম্বর মোল পার লিটার, এটা একক তুমি তো জানি। এখন সেক্ষেত্রে দেখো 79 নম্বরে একইভাবে এই যে মোলারিটি বের করতে বলছে ডব্লিউ সংশন এমভিএস বাই 1000, এই সূত্র দিয়ে তুমি যখন করবে 79 উত্তরটা হবে 0.1 মোল। 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিড সমান কত, 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিড সমান, তাহলে 1 মোল সঙ্গে 58 গ্রাম হয়, একে যদি আবার তুমি 1000 দিয়ে ভাগ দাও তাহলে 0.098 গ্রাম আসবে। 250 মিলি দ্রবণে 12.75 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে দ্রবণটির মোলারিটি কত, একই সূত্র ডব্লিউ সমান এমভিএস বাই 1000, এই সূত্র দিয়ে করলে এটা হয়ে যাবে। এরপরে দেখো একইভাবে 100 মিলি এবং 0.1 মোল দ্রবণের পিপিএম কত, তুমি এটা সরাসরি করতে পারো কীভাবে, সিএম ইন্টু 10^3, এটা দিয়ে যখন করবা তাহলে এম এর মান তোমার দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করলে আণবিক ভরটা তুমি বের করে নিবা, দেখবে 82 উত্তরটা আসবে গ নম্বর 23,700। এবার 83 সেমভাবে সিএম ইন্টু 10^3 করলে 83 উত্তরটা আসবে 980 পিপিএম, এটা তোমাদের এই নিয়মে অঙ্ক এমনিও করেছি। 84 25 মিলি 0.03 মোল সোডিয়াম কার্বনের ঘনমাত্রা, একইভাবে সিএম ইন্টু 10^3 দিয়ে করতে পারো। আবার এই মোল পার লিটারকে মাইক্রো এটা থেকে তুমি পিপিএম যখন করতে যাবো তখন সরাসরি এটা থেকে তুমি একটু সিএম ইন্টু 10^3 দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, নাহলে তুমি মাইক্রো গ্রাম পার লিটারে নিয়ে গেলে এটা হয়ে যাবে। তো যাই হোক, আমাদের এটা গেল পিপিএম গেল। তারপরে আমরা এরপরে 85 নম্বর 3 মিলি ও 0.1 মোল কস্টিক সোডা দ্রবণে 1 মিলি ও 0.3 মোল কস্টিক সোডা দ্রবণ যোগ করা হলে মিশ্রিত দ্রবণে পিপিএম কত, তাহলে এটা দিয়ে কস্টিক সোডা দ্রবণে যদি আবার এত গ্রাম কস্টিক সোডা দ্রবণ যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে তোমার ঘনমাত্রাটা তুমি প্রথমে ক্যালকুলেশন করে ঘনমাত্রার মানটা দিয়ে তুমি ক্যালকুলেশন করো, তাহলে 85 উত্তরটি এসে পড়বে তোমার এখান থেকে কত, কস্টিক সোডা মানে কি জানো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন ক্যালকুলেশন করবে তখন দেখবে তোমার উত্তরটা এসেছে গ নম্বর 6000। এবং 86 নম্বর দেখো নিচের কোনটি পিপিএম, 1 পিপিএম সমান সমান কত, একটু আগে তোমাদেরকে যেটা বললাম যে দেখো মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার পিপিবির ক্ষেত্রে মাইক্রোগ্রাম পার লিটার, আর পিপিটির ক্ষেত্রে ন্যানো গ্রাম পার লিটার, তাহলে 3×10^-4 মোল কপার আয়ন সমান কত পিপিএম, তাহলে এই যে এখান থেকে তুমি আবার ক্যালকুলেশন করবে এটাতে 10^3 দিয়ে ক্যালকুলেশন করলে দেখবে 87 উত্তর আসছে 19.05, মানে ক নম্বর উত্তরটি আসবে। এরপরে দেখো মোলার শোষণ সহক, মোলার শোষণ সহক বলতে তোমার এখান থেকে যেটা আমি বুঝাইছি 88 ক্ষেত্রে তোমার দেখো লিটার পার মোল পার সেন্টিমিটার, এটা হচ্ছে মোলার শোষণ সহক বলা হচ্ছে। এরপরে দেখো আমরা 100 মিলি এবং এত ঘনমাত্রার
দ্রবণের জন্য কতটুকু সোডিয়াম কার্বন প্রয়োজন, ডব্লিউ সমান এমভিএস বা 1000 করলে হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে ঘনমাত্রা দিয়েছে না, তাহলে এখান থেকে 89 নম্বরে উত্তরটি আসবে হচ্ছে ক নম্বর 1.06 গ্রাম, এবং 90 নম্বরের উত্তরটা আসবে হচ্ছে 6.4, আর 91 হচ্ছে 250 সিসি, সিসি বলতে সেন্টিমিটার কিউবকে তুমি সরাসরি কী লিখতে পারো, মিলি। 1 মোল সালফারিক অ্যাসিডে কত গ্রাম সালফারিক অ্যাসিড বিদ্যমান, তাহলে তুমি এখান থেকে ডব্লিউর মানটা বের করতে পারো। আর এখান থেকে দেখো কার্বন মনোক্সাইডের সহনীয় মাত্রা 40 ppm, 93 দেখো 0.1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা ppm এককে বের করতে পারবে অনেক ইজিভাবে, 10% 5% সোডিয়াম হাইড্রক্সাইডের 1000 মিলি দ্রবণে কতটুকু বা কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড থাকে, তাহলে এটার ক্ষেত্রে তো হবে 50 গ্রাম, এটা আসবে 50 গ্রাম। তোমার 93-র উত্তরটি আসবে হচ্ছে ঘ নম্বর 10694 নম্বরে অ্যান্সার হবে ঘ নম্বর 50 গ্রাম। 3.5-এর মোলার ঘনমাত্রা 95-এ বের করলে উত্তরটা আসবে খ নম্বর 0.4167, একই সূত্র ডব্লিউ সমান এমভিএস বা 1000 দিয়ে করতে পারবো। আর দেখো 96 নম্বর 10 মিলি 0.1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বিদ্যমান, ডব্লিউ সমান এমভিএস বা 1000 দিয়ে ক্যালকুলেশন করলে 96 নম্বরের উত্তরটি আসবে হচ্ছে 0.04 গ্রাম। তাহলে তোমরা এই টাইপের এমসিকিউগুলো সলভ করো, কারণ আমরা যেইটুকু টাইপ থেকে থিওরিটিক্যাল প্রশ্ন পড়িয়েছি সেই থেকেই তোমাদের এমটি পরীক্ষার প্রশ্নটি আসবে। তো সেই পর্যন্ত তোমরা সবগুলো প্র্যাকটিস করতে থাকো, এমটি পরীক্ষা ভালো দাও, কোনো কোশ্চেন থাকলে জানাবা। খুদা হাফিজ।